মাছ এনেছে, এখানে রুই মাছ এনেছে। তো ঘরে না থাকলে না ভালোও লাগে না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইডা। সকাল বাজে এখন 8:30, বাচ্চারা স্কুল চলে গেছে, তারপরে আমার টুকটাক ঘরে কিছু কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। দিবাকর গেছে বাজার করতে, আর বাজার করতে মানে দেখো বাজার আমার ঘরে আছে, ও গেছে মাছ আনতে, কারণ ওর মাছ খেতে ইচ্ছা করছে। আর আমি এখন করছি হলো গিয়ে টম মিনারেলস খাবার দিচ্ছি, ডিম ডিম আর ওদের দানা। আর তলা থেকে সব সদস্যরা আমার ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, বুঝেছি কী হচ্ছে, কেন এখন ওদের ওদের খাওয়ার দাওয়া হচ্ছে। আমি সেগুলো ওদের আমি 8:10-15 মধ্যে খেতে দিয়ে দিই, ওদের এত লেট করা হয় না। আজকে লেটটা হয়েছে বলেই সবাই মিলে আমার উপর একটা দৃষ্টি চলে গেছে, হয় না কোনো কোনো দিন, আমার তো রোজ দিনই হয়, কাজ করতে ইচ্ছা করে না। আসলে শরীর হচ্ছে মহাশয়, যাহা স্বভাবে তাহাই সয়, কিন্তু তবুও আজকে শুক্রবার, আজকে থেকে পুজো দেব, পুজো দেওয়ার জন্য আর ঠাকুরের আসনটা পরিষ্কারও করতে লাগবে। কবে থেকে ভাবছি বুবুলের জামা কাপড়গুলো বিয়ে বাড়ির জন্য ঠিকও করে ফেলবো, কিছুই করা হয়নি, দেখা যাক। চলো শুরু করি কাজ, তাই না? শুরু না করলে শেষ হবে ঘোরা থেকে। কালকে না দুখানা ইয়ে বিস্কুট নিয়ে এসেছিলাম, বেকারি বিস্কুট, খুব খেতে ভালো। সাধারণত বেকারি বিস্কুট আমরা অনেকদিন পরে আনলাম, বাট খেতে খুব ভালো হয়েছে। চলো এবার শুরু করি একটু কাজ। খাওয়া দাওয়া দাওয়াদের শেষ, এবার খালি একটাই কাজ আছে, আমি আমার রান্নাটা করে নিই। চলো, প্রতিদেবতা মাছ নিয়ে চলে এসছে আমার প্রতিদেবতা। পাবদা মাছ এনেছে, এখানে রুই মাছ এনেছে। আমার পাবদা মাছ ধুয়ে অলরেডি কাটা আমি স্টার্ট করে দিয়েছি, 4টে মাছ কাটা হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাবদা মাছ রান্না করতে শুরু করে দেবো, একদম ফুল ফ্রিজে কাজ চলছে। শেষমেশ, তো শেষমেশ আমি রান্নাঘর আজকে সকালবেলা পাট আমি এখানে শেষ করলাম। পাবদা মাছ করেছি কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর শেষের দিকে দেব ধনে পাতা। আর এদিকে বানিয়েছি একটা মিক্স ডাল, আর এখানে হয়েছে মাছ ভাজা। এই হচ্ছে সকালবেলার পাট। মোটামুটি আমার রান্নাঘর ক্লিয়ার করা হয়ে গেছে, আর লুচি দিদি এখানে ঘর যাবে, রেডি হবো, পুজো দেবো, তারপরে যাবো অফিসে। সকালবেলা পাটটা তাহলে এই অবধি রাখি, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। ঘড়িতে বাজে 8:00, আমি এখন ফিরছি বাড়িতে, মানে ফিরছি আমি ফিরে গেছি বাড়িতে। চূড়ান্ত মানে হেডটেক যাচ্ছে আমার, কি করে যে কি মেলাবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। চলো ঘরে যাই, ঘরে গিয়ে রান্না তো করে গেছিলাম সকালবেলাতে, রান্না করতে লাগবে না, বাকি বাদ কাজ তো আছে। চলো ঘরে যাওয়া যায় না, কয়েকদিন ধরে একটু প্রেশারাইজ করছিলাম নিচে খেলতে দেওয়ার জন্য। তো একটা কথা ঠিক, ও আমার যেহেতু অফিস থেকে আসতে লেট হচ্ছে, ও যদি আমার জন্য ওয়েট করে যায় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু ঘরে না থাকলে না ভালোও লাগে না। চা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি তলায় অ্যালেক্সকে হাঁটাতে। আমার ওই দেখো ঘরে এসে ফটাফট করে রেডি, রাতে ডিনার করে আমার গোছাতে লাগবে ব্যাগ বাবাইদের জন্য, বুবুলদের বাবাইদের একটু হয়তো জামা কাপড়গুলো ঠিক করে নিতে লাগবে। চলো নিচে গিয়ে দেখো। চলে এসেছি বাড়িতে, এসে অল্প রেস্ট করাও হয়ে গেছে। অ্যালেক্স ড্যাব ড্যাব করে আমার দিকে তাকাচ্ছে, ছেলে নিচ থেকে চলে এসছে, আমাদের সবার হাঁটা কমপ্লিট। এখন আমি ফট ড্রেস চেঞ্জ করবো, করে তারপরে কাজ শুরু হবে, খেলা শুরু হবে, খেলা। খাওয়া একে দিয়ে দেওয়া হয়েছে, তবুও দেখো এখান থেকে ওঠার ইচ্ছা নেই। এখানে বুবুল পড়ছে আর এখানে ইনি বসে আছেন, উই দেখো লেস্টা নাড়াচ্ছে। আর এইখানে অ্যালেক্সে খাওয়ার পাহারা দিচ্ছে হচ্ছে টম মুর বেবি মামা। ব্রাউনো ব্রাউনো ব্রাউনো, এই দেখো একে দেখো, চল খাবি চল, ব্যাস চল খাবি চল, আয়
এখানে আমার ভাত, এখানে বুবুলের ভাত, এখানে বাবাইয়ের ভাত, আর এখানে এটা করা হচ্ছে আজকে ডায়েট ফুড। কি আছে এটাতে? চিকেন, গাজর আর লাই পাতা সিদ্ধ। আমরা এখন থেকে সিদ্ধ খাবার খাবো। আর এই দেখো, এখানে খাবারের সাথে যুদ্ধ করছে সেনগুপ্ত মহারাজ, কারণ এনাকে খেতে হচ্ছে ডালিয়া। একদমই খাওয়ার ইচ্ছা নেই। তাহলে এরকম ভাবে মারপিট করছো কেন খাবারের সাথে? হাত দিয়ে খাও। তোমার দেখে মনে হচ্ছে তোমাকে জোর জবরদস্তি করে খেতে দেওয়া হচ্ছে। রোজ কেউ ডালিয়া, ঘুম থেকে উঠে ডালিয়া, বিকেলে ডালিয়া, দুপুরে ডালিয়া, সবসময় ডালিয়া হবে। আর এখানে এর চলছে, মোবাইলে কিছু একটা এসছে, সেটা নিয়ে যুদ্ধ। চলো খেতে বসি এখন। দিবাকর দেখছে টিভিতে মুভিজ, লুসি দেখছে, দিবাকর দেখছে, মাও মাও দেখছে, মিনা দেখছে, অ্যালেক্স দেখছে, আর আমি করছি প্যাকিং। বা চলো দেখাই। এই দেখো এটা করছি আমি প্যাকিং। টমু জামা কাপড় পরে বসে আছে, টমু খাবার খায়নি। টমু খেয়ে না, আমার ইজ্জতটা ডুবিয়ে দাও বাবা, বলেছি খাবো না, তুমি একটু মানে খেয়ে রেখে দাও বাবা। আর এই চলছে আলমারি গোছানোর বন্দোবস্ত। চলো প্যাকিং করি এবার। সিরিয়াল দেখা হলো বাবা? হয়নি? কি করছো? একদমই না বাবা, না মিনামা উপরে একা উঠতে পারে না। এখানে মিনামা, ওখানে অ্যালেক্স, এখানে মামাও, মামাও, এ মামা, দুধ তুমি হচ্ছে বাবা, মামা তোমার দুধ তো করছে মাম্মা। এত এবার চলছে দেখো কি মামাও, মামাও, বুবু চলো শুতে, চলো বাবা অনেক রাত্রি হয়ে গেছে, 11:45 বাজে, চলো। গুড নাইট, চলো। সেনাপতি ঘায়েল হয়ে গিয়া, মামা সেনাপতি ঘায়েল, চলো এবার প্যাক আপ, প্যাক আপ, প্যাক আপ, ঘুমিয়ে পড়ো এবার, সবাই ঘুমাও। বুবু বিতুকে তো অনেকক্ষণ আগেই শুয়ে শুতে পাঠিয়ে দিয়েছি, শুতে পাঠিয়ে দিয়েছি, শুধু না শুতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে বসে আছি লুচি দিদির কাছে। মোবাইল দেখা এমন একটা নেশার জিনিস না, একবার যদি দেখতে শুরু করো তাহলে কিছুতেই বন্ধ হয় না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দেখে যেতেই মনে করে। আমি দেখছিলাম বিগ বস, বিগ বস দেখতে 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 লাস্ট অবধি। এইবার বিগ বসে আমার ফেভারিট ফেভারিট কন্টেস্টেন্ট হলো প্রিয়াঙ্কা। তোমাদের বা কার? কেন বলতো, প্রিয়াঙ্কা বোল্ড, প্রিয়াঙ্কা সাচ্চি, আর প্রিয়াঙ্কা যে কথাগুলো বলে না উইথ পয়েন্টে বলে। নিমৃতকে একটু অত দোগলা লাগছে, বাট ইটস ওকে, এটা আমার ভিউ পয়েন্ট। তোমাদের কার কার কোন কন্টেস্টেন্ট প্রিয় সেটা জানিও আমাকে। চলো আজকে ভিডিও তাহলে এই অবধি রাখি, দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সাথে। ও আর প্যাকিং, প্যাকিং মোটামুটি ডান, তবে এইবার প্যাকিং নিয়ে ভালো লাগবে ঝামেলা। কেন বলো তো? রিজন একটাই, অলরেডি দুটো ব্যাগ হয়ে গেছে, ছোটো ছোটো ব্যাগ হলো, হয়ে গেছে একটা ব্যাগ। যাচ্ছি বিয়ে বাড়ি, জামাকাপড় না নিলে হবে বলো তো? জামাকাপড় তো নিতেই লাগবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ অবধি দেখতে থাকো সিপ অফ লাইফ উইথ কাইন্ড অফ। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখলে অটোমেটিক আশেপাশে সবাই খুব 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 ভালো থাকবে। তো ততক্ষণ অবধি বা বাই, গুড নাইট সব্বাকার, সাবস্ক্রাইব সিপ অফ লাইফ উইথ কাইন্ড অফ।